নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার থেকে সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত এবং বাজার দরের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের। কক্সবাজারে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছে আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড সিলেট ও এনআরবি ব্যাংক লিমিটেড। বুধবার কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর সহায়তায় রোহিঙ্গাদের মাঝে 30 টন খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি আল হারামাইন হাসপাতালের পক্ষ থেকে একটি মেডিকেল সেন্টার স্থাপন করা হচ্ছে। আগামী নভেম্বর থেকে রোহিঙ্গাদেরকে ওষুধ সহ চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন আল হারামাইন হাসপাতালের চিফ এক্সিকিউটিভ অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গোমেজ। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।